পায়রা প্রেমীদেরকে বলবো পায়রা হচ্ছে জিন আছে আর ক্যালসিয়াম আর এই দেখো হচ্ছে মুর্শিদাবাদের অনেক পুরনো কাস্টমার আমার তাই জন্য আমরা এটা কিছু টাকায় দিচ্ছি নানান রকম ভ্যারাইটিস পাচ্ছি प्यार देखा चीनी काल तुम प्यार बंधुरा चले गलिफ स्ट्रीट पेट मार्केट मैंने एशियार लार्जेस्ट एक पेट मार्केट और ठीक गोपाल पिजियन शॉप मैं वेरी फेमस नेम इन गलिफ स्ट्रीट तो गोपाल पिजियन शॉपे ठीक सामने गोपालदार कि भलो भलो कलेक्शन अपन के देखो और गोपालदार कि टीप्सो नहीं नब तो चलो भिडियो लम्बा ना कर सरसरी गोपालदार साथ आलाप करिए दी आप पायरा प्रेमी लोक गोपालदा के चेने ना एरक खूब कम ही आ गलिफ स्ट्रीटे वेरि फेमस नेम गोपालदा खुबी ट्रस्टेड एंड भलो भलो क्वालिटी पायरा रखें सो हमें गोपालदा के सर्वप्रथम जाना गुड मर्निंग दादा नमस्कार दादा भलो आज के हाट कैमन भलो भलो सो दादा किछु पायरा अपन के देखें एक शक करबें अपना शक कर बंधुरा আর দাদার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো আর ডেসক্রিপশনেও মেনশন করে দেবো ওভার দা ফোন যদি আপনারা কোনোরকম কোনো কোয়ারিজ থাকে দাদাকে কল করতে পারেন তো দাদা প্রথম একটা পেয়ার দেখাচ্ছেন চিনি কালদমা পেয়ার চার হাজার টাকা জোড়া খুব ভালো পেয়ারটা এটা চিনি সিরা পায়রা দেখাচ্ছেন দাদা এটা পেয়ার না রেডি পেয়ার 2500 দেখুন দেখো পায়রা কিন্তু কখনো সস্তা না একদম যায় না যেমন পায়রা তেমনি দাম আর হাটে আসলে একটু 19-20 হয়ে যায় একটু কনসেশন হয়ে যায় তবে এই না যে 1000 টাকার পায়রা আপনারা 100 বলবেন সেটা না 600 টাকা জোড়া খুব সুন্দর বাচ্চা এই দুটো দারুণ এই গেরেওয়াজের মধ্যে এই কটাই দেখালাম এরপরে ম্যাডাসে চলে আসছে তো দাদা ম্যাড্রাস এন্ড গেরেবাজ বোথ রাখেন এটা কালো দানা চোখের পায়রা এই একটা চোখের পায়রা সব করছে 5000 টাকা দারুণ চোখের পায়রাটা ঠিক আছে চোখ আরো দেখিয়ে দিচ্ছি তোমাকে আমি এটুকু বলতে পারি গোপালদার পায়রা কিন্তু খারাপ হয় না প্রচুর কাস্টমার দূর দূর থেকে আসেন তো আইসটা একটু ফলো করবেন বন্ধুরা চোখের পায়রা চোখের পায়রা উড়ান কি ভালো হয় দাদা আমার কাছে উড়ানের কোনো গ্যারান্টি নেই আমি কাউকে গ্যারান্টি দিই না আচ্ছা না হাটের ওইসব উড়ানের গ্যারান্টি হয় না আচ্ছা ঠিক আছে এটা পুরোপুরি ট্রিটমেন্টের উপর না নিজের উপর হ্যাঁ মানে হাটে যখনই বলে দেব 6-7 ঘন্টা বেকার হবে পায়রা কতগুলো উড়বে নিজের উপর সব কিছু ডিপেন্ড করে পায়রাকে কেমন ট্রিটমেন্ট করব কেমন ট্রিটমেন্টে রাখব 20 টাকা প্যাকেট দাদা নেক্সট আরেকটা পায়রা দেখাচ্ছেন গ্রিন চোখের পায়রা ভেরি নাইস চটিয়াল পায়রা দারুণ চোখ চোখের পায়রা দামটা একটু বেশি হয় আর কি জেনারেল হ্যাঁ 2000 টাকা দাম 2000 টাকা বাকি আপনারা আসবেন পছন্দ হলে একটা ন্যায্য দাম বলবেন দাদা কিছুটা কনসেশন করে দেবেন আপনাদের একদমই কখনো পায়রা বিক্রি হয় না যারাই আসে মোটামুটি চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি নাম তোমার ব্রাভার রাইডার্স ব্রাভার রাইডার্স কে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো থ্যাঙ্ক ইউ দাদা তো অনেক জায়গায় উপরে নিয়ে যাবে ঠিক আছে আর পায়রা প্রেমীদেরকে বলবো পায়রা দারুণ আমাদের হাটে আমি কোনো গ্যারান্টি দিই না এইসব পায়রা জানো তো কতক্ষণ উড়বে কারণ না এইসব পায়রা নিজেই বলে দেবে কতক্ষণ উড়বে ওকে তো মেন কথা হচ্ছে টিট মেডিসিন আর খাওয়া তবে এই সময় ঠান্ডা যে গরম চেঞ্জ হচ্ছে সিজন তো হবে না মানে গরমের জন্য কিছু টিপস যদি একটু দেন ভিউয়ার্স দেন দিয়ে দেব হ্যাঁ দেখো প্রথম কথা এখন যেসব পায়রাগুলো আছে না হ্যাঁ এখন পায়রা অনেক সময় ঠান্ডা গরম হতে যেটা হচ্ছে পায়রা আনফিট হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে চোখের জল কাটছে এইসবের জন্য আমরা কি করি যেটা ন্যাচারালি প্রথম কথা ট্রিটমেন্টের জন্য পায়রা যদি বমি ফমি করে এই অ্যানিমেল ফিড সাপ্লিমেন্ট অফ ইলেকট্রলস অ্যান্ড ভিটামিন এটা হচ্ছে আমাদের তোমার ভেটেনারি ওষুধ আছে আচ্ছা ঠিক আছে তো এই ওষুধটা আমরা সবাইকে খেতে খাওয়াতে বলি 12 মাস কেন আচ্ছা তো এই সাপ্লিমেন্টটা ভালো পাওয়া যায় আর ভিটামিনসটার সঙ্গে দেওয়াই রয়েছে তো প্রত্যেক দিন এটা 12 মাস খাওয়ানো হ্যাঁ প্রত্যেক এটা 30 গ্রামের প্যাকেটের দাম 35 টাকা তো এইটা যদি আমি প্রত্যেক দিন 1 গ্রাম করে খাওয়াতে পারি তো আমার অনেক দিনই চলবে আশা করি ওষুধ তাহলে এর সঙ্গে তো ভিটামিন পাচ্ছে অনেক সময় হচ্ছে টাইম হয় না ভিটামিনের ঘাটতিটা পূরণ হয়ে যাবে এরপরে যেসব ভিটামিনগুলো আছে তোমাকে যেটা বলছি মাল্টিস্টার আর এমএ প্লাস ভিটামিন এই দুটো ভিটামিনটা আমরা ইউজ করতে বলি কেন সর্বপ্রথম এটার মধ্যে ভিটামিন 12 অবধি আছে ঠিক আছে দেখো ভিটামিন B1 B2 B6 B12 ঠিক আছে এবার এইটা হচ্ছে জিঙ্ক আছে আর ক্যালসিয়াম যেগুলো সেলেনিয়াম মানে ভিটামিন আর ক্যালসিয়ামের জন্য এই ডি সব আছে তো মাল্টিস্টার ভিটামিন আর এটা একসঙ্গে দিলে পায়রার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে আর পায়রার
ইমিউনিটি পাওয়ারটা যদি বেশি থাকে পায়রার মধ্যে, তাহলে সচরাচর ও রোগ আনফিট হলেও ওর নিজে লড়ে নেবে, নিজে রিকভারি করে নেবে, ঠিক আছে। এবার যদি তুমি খাওয়ানোর উপরটা বলো, অনেক সময় খাওয়াতে মানুষ অনেক রকম হয়ে যায়, হয়তো দানা শেষ হয়ে গেল বা কোনো কিছু গম শেষ হয়ে গেল, হতেই পারে মানুষের, সেই সময় পায়রা একটু অসুস্থ বোধ করে। তুমি আনফিট পায়রা বলো সুস্থ পায়রা বলো, আর কম্পিটিশন খেলতে যাই আমরা, লি 52 টা ইউজ করি, কেউ গ্লুটন ইউজ করে, তো লিভারটা মোটামুটি পায়রা থাকলে একটা স্ট্রং থাকে পায়রা। দেখো বন্ধুরা, কথায় বলে না যে ভালো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাও, তো ব্যাপারটা এরকমই। মানে গোপালদার কাছে কি, আপনারা যদি পায়রা কেনেন, নাম্বারটা আপনারা সাথে রাখতে পারবেন, যদি কোনো সময় কোনো প্রবলেম হয় আপনারা কল করে পরামর্শ নিতে পারবেন। হ্যাঁ, রাত আটটার পরে ফোন করবেন, উনি যদি কোনো রকম পরামর্শ লাগে, কোনো মেডিসিনের সম্বন্ধে জানার থাকে, যেটুকু কিছু পরামর্শ এমন আসে, কিছু ফোন এমন আসে, তাদেরকে আমি ভেটেরিনারি হসপিটালে চলে যেতে পারি। বাহ বাহ, ডাক্তার আছে ওখানে, ঠিক আছে, এমনকি পায়রার পোস্টমর্টামও হয় ওখানে। মানে আপনারা সাপোর্টটা গোপালদার তরফ থেকে যতটুকু পসিবল পেয়ে যাবেন। আসো, আসছে টালের জন্য, দেখো টাল কিন্তু বলে আসে না, টালের জন্য পায়রা অনেকদিন টাইম দেয়, যে একটা পায়রা বসে আছে একটা জায়গায় কোণে, তাকে রিকভার করা, তাকে দেখা, তার জন্য যে আমরা ভেরিকন স্প্রে করতে বলি। দেখুন, অসাধারণ কিছু গাইডেন্স দিচ্ছেন গোপালদা। গ্রামের দাম হচ্ছে 465 টাকা, এগুলো কিন্তু সচরাচর কেউ আপনাদের গাইড করবে না। এটা 1 লিটার জলে 1 গ্রাম যদি প্রত্যেক হপ্তায় 2 দিন করে স্প্রে করা যায়, তাহলে ভাইরাস রোগটা অ্যাটাক, এটা মানে পায়রার খোপের মধ্যে স্প্রে করে দিলে, বাহ ভাই আমার সেই জায়গাটা পৌঁছাই না। নানান রকম ভ্যারাইটিস বাচ্চা আছে, ভ্যারাইটিস রকম দামেরও আছে, 600 টাকা পিস আছে, 800 টাকা পিস আছে, লালগুলো, জিরাগুলো, কালাঙ্কা বাচ্চা। তো বাচ্চা সব কিছু চোখের উপর নির্ভর করে, ঠিক আছে, ম্যাডাস বাচ্চা। অসংখ্য ধন্যবাদ গোপালদাকে, গোপালদা খুব সুন্দর টিপস দিলেন আপনাদের, কিছু কিছু এগুলো কাজে লাগবে। ইনফ্যাক্ট যাদের ক্ষমতা নেই অত দাম দিয়ে পায়রা কেনার বা অত দাম দিয়ে ওষুধ কেনার, তাদের জন্য টেট্রাসাইক্লিন, অক্স টেট্রাসাইক্লিন, এটা ঠান্ডা লাগা পটির অ্যান্টিবায়োটিক, যেমন মক্সের আর কি মতো কাজ। হ্যাঁ, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ, এটার দাম 40 টাকা, ঠিক আছে। এটা মোটামুটি কেউ যদি আসে যে গোপালদা 2 ট্যাবলেট অন্তত দাও, তাকে আমি 2 ট্যাবলেটও হাতে তুলে দিই। মানে কাউকে পায়রা প্রেমী বন্ধুদেরকে ফেরাই না, পায়রা বাঁচাতে গেলে যেই জিনিসগুলো দরকার সেগুলো অন্তত কিডনির ডোজ, লিভার, এগুলো ঠিক মতন করলে পায়রার যত্ন নিলে আশা করি পায়রা ভালো উঠবে। পায়রা সুস্থ রাখাটাই হচ্ছে মেন, তারপর সব কিছু। 8 ঘন্টা 10 ঘন্টা ওটা বেকার বলা, কেননা দেখো একটা নর্মাল পায়রা, এই যে ফুসিরা লাইনের পায়রা, এই পায়রা কখন কতক্ষণ কী উঠবে, কার বাড়িতে কীভাবে যাবে, কীভাবে উঠবে আমি নিজেও জানি না, ঠিক আছে। একে তুমি যেমন যত্ন করবে, যেমন যত্ন করবে সেরকম রেজাল্ট হবে। ভালো, অসংখ্য ধন্যবাদ গোপালদাকে, কারণ হাটে প্রচুর ভিড়, তো দাদাদের খুব অল্প সময় সেখান থেকে আমরা বের করে নিলাম, তো ধন্যবাদ দাদা মূল্যবান সময়টা দেওয়ার জন্য। আমাদের কাছে তুমি ব্যাগও আছে, তুমি তো জানো এখানে সব ব্যাগ ঝোলানো আছে, এগুলো পায়রা নিয়ে যাওয়ার ব্যাগ, উড়িষ্যা, দিল্লি এসব। আচ্ছা, এই মুর্শিদাবাদের সব থেকে বড় কথা এই দাদা হচ্ছে মুর্শিদাবাদের অনেক পুরনো কাস্টমার আমার, দেখুন অনেক পায়রা দিয়েছে ব্যাগের মধ্যে সব ভরা হয়ে গেছে। তো আমি তাও দাদাকে বলবো, দাদার নাম্বারটা একবার দাদা নিজের মুখে শেয়ার করে দিক আপনাদেরকে, এছাড়া ডেসক্রিপশনে তো মেনশন থাকবেই, তো দাদার নাম্বারটা একবার আপনারা শুনে নিন দাদার কাছ থেকে। আমার নাম্বারটা হচ্ছে 9163636311445। দেখো দাদা, আমি জোরাত করে বলছি, যদি কোনো 19-20 কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবে, আর দয়া করে রাত্রির 8টার পরে ফোন করো, কেননা আমি তো অন্য কাজে ব্যস্ত থাকি, আমি জানি যে পায়রার সমস্যাটা মাঝের মধ্যেই আসে, কিন্তু 8টার পরে ফোন করো, আমি যতটা পারবো তোমাদেরকে হেল্প করব, যদি তাও না পারি আমি ভেটেরিনারি হসপিটাল ডক্টরের সাথে কথা বলিয়ে দিতে পারবো, ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাকে এতটা গাইড করার জন্য। পরিষ্কার করে পায়রা ঠিক থাকবে, সুস্থ পায়রাকে মাথায় আগে নিতে হবে না যে আমি 8-10 ঘন্টা পায়রা ঘোরাবো, তাহলে ওই চিন্তা করলে পায়রা পুষতে হবে। দেখুন, এইরকম অভিজ্ঞ পরামর্শ কিন্তু সবার কাছ থেকে পাওয়া যায় না, তো গোপালদা খুব সুন্দর সুন্দর পরামর্শ বা টিপসগুলো দিলেন, এগুলো ফলো করলে আশা করি অনেক কাজে লাগবে, অনেক উপকৃত হবেন আপনারা। আর ইনফ্যাক্ট আমি নিজেও পায়রা প্রেমী, তো আমার ঘরেও প্রচুর পায়রা আছে, তো এই সমস্ত টিপসগুলো আমিও কালেক্ট করে থাকি।
সো দেখছেন গোপালদা একটু বিজি, উনি কাস্টমারদেরকে দেখাচ্ছেন পায়রা। তো মোটামুটি এই হচ্ছে গোপালদার খাঁচা। আর আপনার গালিফ স্ট্রিট মার্কেটে এসে গোপালদার যদি আপনি খাঁচার কথা বলেন, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে, এই নিয়ে কোনো সমস্যা হবে না। এদিকে রিং রয়েছে, জলের ট্রে রয়েছে, জল খাবারের ট্রেটার দাম বেশি, তাই জন্য আমরা এটা 200 টাকায় বেছি, আড়াই লিটার, আর ছোটটার দাম 100 টাকা। ধন্যবাদ দাদা, এই বলে বিদায় নিচ্ছি। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো, আর যদি কোনো পায়রা ভালো লেগে থাকে যেগুলো দেখানো হলো অবশ্যই ফোন করে নেবেন।